এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। চা হবে? হবে।
কোথায় যা হবে? ঝালক কুকুর। ঝালক কুকুর? হ্যাঁ। আচ্ছা, ওখানে যাবার কিছু ব্যবস্থা আছে কি? গাড়ি টাড়ি কি পাওয়া যাবে? মাজন, মাজন, ধীরে ধীরে, লোক জানতে যাচ্ছে ঝালক পুকুর যাওয়ার গাড়ি ঘোড়া আছে কিনা। কোন কোম্পানি লোক? কোন কোম্পানি? রেঞ্জ অফিস। রেঞ্জ অফিস? তবে তো হেঁটে যেতে হবে, পাঁচ কোষ পথ, সারিন্দার জঙ্গল, পথটি চেনা আছে না? হ্যাঁ, তবে তো বাঘ ভাল্লুকের পেটে যেতে হবে। তাহলে কাল সকালে যাবেন বংশী জংশনে? যখন একবার এসে বংশী জংশন লোকে বলে অধীনের নাম বংশী বদন মালাকার। এই অদম নাদারের কাছে প্রত্যেকের টিকি পাতা আছে। কোম্পানি বলেন, ফরেস্ট অফিস বলেন, জমি বলেন, মানে আমি সবার সেবা করি, সবার সেবা। আপনার ব্যবস্থাও হবে মাজন। সেবা করে আসি। আচ্ছা, এই লরিটা কোথা থেকে আসছে? ওই আপনার ঝালক পুকুর কাঁচ বাংলা অফিস থেকে আসতেছে। কাঁচ বাংলা? জানেন না, হাট কাটার অফিস, বড় কোম্পানি। কি কন্ট্রাক্টর? ফেরার পথে নিয়ে যাও। আচ্ছা, ওই লরিটা কি আবার ঝালকপুকুর ফিরে যাবে? কোন লরি? ওই যে কাঠ বোঝাই করা যেটা। কাঠ বোঝাই? আমি তো দেখিনি। আর তোমার আমার দেখা দিবার কি দরকার বলো? রাতটা এখানে থাকতে চাও তো যাও ওই ঘরে যে সে। এই ধরে সব বন্ধ কর, ওই মাল সব ভেতরে নিয়ে আয়। দাঁড়িয়ে কেন? শুয়ে বসে বিশ্রাম করুন, পছন্দ হচ্ছে না? না না, ভেতরে যে এমন ব্যবস্থা আছে ভাবাই যায় না। সবই আপনাদের সেবার জন্য। এই ধরে বিছানা ভালো করে পেয়ে দে। আচ্ছা, এই এতগুলো বাক্স কিসের? ওর মধ্যে হচ্ছে সব ভোমরার প্রাণ। ভোমরার প্রাণ? হ্যাঁ গো হ্যাঁ, বুঝলে বাঁচবে কি ওরা? সৃষ্টি থিতি লয় একটি নিয়ে তো জীবন, এই একটুখানি জিনিস, তার মধ্যে কত ঘোর প্যাঁচ রে বাবা। এসেন যখন জঙ্গলে টের পাবেন একদিন, ওই দিকে সঙ্গী মারা, এইখানে ঝিকা পানি, এইখানে হলো গে ঝালুক পোকর, আর এই দিকটায় গুই মারা। ওই সব জঙ্গলিদের জৈবন্দকির হুন্ডির রূপটা জমাতে, বুঝতে পারছেন না? অত মানুষের ভোমরার প্রাণ বাক্সের মধ্যে বন্ধ করে সাজিয়ে রাখা হয়েছে, তাই আমি বলি ভোমরার প্রাণ। আমিষ না নিরামিষ? আমি কিন্তু আমিষ। আমিষ লজ্জা কি বাবাজি, লজ্জা কি? জঙ্গলে সবই খোলামেলা, এখানে কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই, এখানে মনটা রেখে ঢেকে রাখে না শরীরটা রেখে। বাবাজি তো আমিষ, এলাম তারিখ বোকা পাটা। বল না কি আছে, বল না। বোকা পাটার রসা, বন মুরগির রসা। বন মুরগি? ভালো, বেশ ভালো। সঙ্গে দুটো পাপড় শেখে দিবি, আর বাবাজির জন্য বেলফুল বের কর।
আপনার জন্য বেলুন। পয়সা কোথায়? আমার মৌরি ফুল দে। আমার কিন্তু পেশা একটু বেশি করে দেবেন, তাহলে ওই মৌরি ফুলই আমার কাছে বেল ফুল হয়ে যাবে। খানাটা গরম আছে, নিয়ে আসি, গরম গরম খেয়ে নিন। নিন, গরম হন। না, ওটা আমার চলে না। হ্যাঁ, সে কি? বুঝতে পেরেছি, মায়ের বাসা বনো বাসে। হ্যাঁ, জয় মা শঙ্করী, জয় মা শঙ্করী। ও তোমায় সোহাগ করি তবু তুমি আইলে না, এত তোমায় মুরগির রসা একটু দিয়ে আর একটু লাউ গন্ডি আর একটু, এত তোমায় লবণটি সোহাগ করি, লবণটি না, এত তোমায় সোহাগ করি তবু তবু তুমি আইলে না, এত তোমায় সোহাগ করি করি তবু তুমি আইলে না। একি রে, পুরো রইল যে, খেলেন না? না। এই সুন্দরী গাড়ি আসতেছে, এই নে সুন্দরী 5,000, আর বলিস সাহেব যেন কালকে ভোরে আজকে সেবার টাকাটা পাঠিয়ে দেয়। আজকে সেবার টাকা? শালা সামার। এই শালা, কারে বললি? সুন্দরী সাহেবকে, আপনাকে নয়। আমারে বলে গেল, সেবার টাকা চেয়েছি তাই। তা সেবা করেছি টাকা নেবো না, এই যেমন আপনার সেবা করেছি টাকা নেবো না। হ্যাঁ, তা নেবেন ভাই কি? ওই সুন্দরী গাড়ি চলে গেল। কার? ওই জঙ্গলে কন্ট্রাক্টর, জঙ্গলে বাইরে পিছিয়ে রাস্তার উপর বড় বড় বাংলো সব থাক, তাই তাদের কারোর কারোর একটু সেবা করতে হয়। কেউ কেউ আবার নিজে লেবার গ্যাং এর মধ্যে থেকেই ডেকে নেয়, বুঝতে পেরেছেন? ওম্যান। হ্যাঁ, বুঝেছি। যাদের গ্যাং নেই তাদের আপনি সাপ্লাই দেন। খান, এই মানুষ চলবে? চমকে উঠলে যে বড়, কোন অনার্য কথাটা কয়েছি আমি? মেয়েরাই তো হচ্ছে আসল ভেন্টিলেশন, সেফটি ভালভ। কলিযুগে কোন আহাম্মুক বোকা রামের মতন ঘরের বউরে জঙ্গলে নিয়ে যেয়ে লঙ্কা কাণ্ড বাঁধাবে বলো? জঙ্গলে যখন এসো তখন ধীরে ধীরে সব টের পাবে। দাদার গুনতে হবে না, সে তাই লিখলে, সে যখন ধার নিতে যাবো তখন দেখবি। না,
বাবু লোক বলা হয়ে গেছে, চলো এতে তো অনেক বাড়তি ধরা আছে। দেবেন না, ওই চামারে পোষা আমার ও নিকেছে, ওকে গিয়ে বলবেন চল। আর এরা পড়তে জানে না, এরা সঙ্গীমারা ফরেস্টের লোক, ঝালুক পোকারের লোক নয়। আমরা কেউ কেউ পড়তে জানি, আমরা পড়ি দেবো। এক লগুন তুই বড্ড মার বেড়েছিস, এমনি করে চললে এই শালুক পুকুরের তোদের মিঠা পানির হাল হবে। যদি বিনা হিসাবে তোমার ক্ষেতের ধান নিয়ে নিবি তবে বারবার মিঠা পানি হবে। দে ওদের রুকার নকল দে। আরে রাগ রুকার নকল, রুকার নকল, এতে কি জামা আছে যে পকেটে রেখে দেবে? হারিয়ে যাবে না? হ্যাঁ লগুন, খোয়ে যা তো। হলো তো খো যায়গা, এবার যা যা যা। দুরুপিয়া কম দিলে বাবু? আরে আবার বলে দুরুপিয়া কম? এই অঞ্চলে তিনটি ডব্লু এর জন্য আপনার খরচ করতেই হবে, ওয়াইন ওম্যান এন্ড ওয়াটার। মানে আপনি যদি ধরুন খাল বিলের জল খেয়ে ফেলবেন কি হবে? সঙ্গে সঙ্গে ব্ল্যাক ফিভার, ব্ল্যাক ফিভার। তাই জলের দাম আপনারা দিতে হবে। তারপর কালকে আপনি বেল ফুল নিজের হাতে দেড়ে রে দিয়েছেন, তাই বেল ফুলের দাম আপনারা দিতে হবে। এই কি কাঁথা? এই সারা দেড়ে কাঁথা কেন? আমি তো জোগাড় করে রেখেছিলাম, বাবু যদি ব্যবহার না করে সেটা কি আমার দোষ? ঠিক আছে ঠিক আছে, এই নিন ধরুন। এই যে ভাই এটা তোর, বুঝিয়ে দিন কোথায় যেতে হবে। এই শালুক পুকুর রেঞ্জ অফিস নিয়ে যাবি। প্রণাম বাবু। চিঠি বেশ বেশ, তুমি রেঞ্জ অফিস থেকে এসছো? বাহ চলো। শালার নাম লুগুন, শালা আবার কবি। কি তুমি কবি? না বাবু, আমি দুঃখের কথা লিখি। চলেন, নমস্কার। জয় হোক বাবা জীবন, নমস্কার। মনে রাখবেন? নিশ্চয়ই মনে রাখবো। কাঁথা ভাড়া, বেলফুল, এমনকি জলেরও দর ধরেছেন, আপনাকে সহজে ভুলব না। আরে লগুন, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কি রাস্তা? এই রাস্তা কাছে হবে স্যার, শের নেই কিন্তু ভালুকের ডর আছে, সড়ক সে গেলে 2 ঘন্টা লাগবে স্যার। আরে বেশ তো বাবু ছিলাম, হঠাৎ স্যার সাহেব আবার কি করে হলাম? আপনি যে নয়া রেঞ্জার সাহেব সেটা মালুম হচ্ছিল না। ই আপনার রেঞ্জ শুরু হল। আচ্ছা ওটা কি? চীনা মাটির খাদান আপনার রেঞ্জের ভিতরে। ওই যে খেতে দেখছেন আর ওই যে গাঁ সব আপনার রেঞ্জের ভিতরে বাঁটাল জমিনের পর্যা, আমি ওখানেই থাকি। চাষের জমি? আচ্ছা। আর লোক নিয়ে আসে আপনার জঙ্গলের কাঠ কাটে, নিজের মেহনতের পয়সা পাই। তুমি তো কবি,
কালকে কি কবিতা লিখলে? লেখনি? লিখেছি। উপোস করে করে রাত্রি যখন নিদ আসে না তখন কবিতা লিখি। উপোস কেন? তোমার তো মজুরি আছে। জমিনও আছে, ক্ষেতের জন্য রূপকা লিখে অনেক উধার ঘর করতে হয়ে যায়। তাই ধান কাটার সময় নতুন করে উদ্ধার করে চাল কিনতে ডার লাগে। আজ উপোস না করলে সামনে অনেকদিন উপোস চলবে সাহেব। ঘরে কে কে আছে? বাহু, বাচ্চা, সবাই উপোস করেছিলে? না স্যার, আমি ভাতের মাড় রেখে দিই, বাচ্চা সেই বাসি মাড় খেলিয়েছে, থোড়া আছে। এই আমার কবিতা স্যার। আইয়ে, ডারাবেন কেন? বুড়া বাবা চোর চোরটা নাই, জালিম শেতান বে নাই, সবকে দোষ আছেন। চলো। নমস্কার। তোমার সঙ্গে এদের পরিচয় করিয়ে দেবো বলে তিন দিন ধরে এদের আটকে রেখেছি। ইনি হচ্ছেন বিন্দুলাল, সোমডিমারা রেঞ্জের রেঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় রেঞ্জ। হ্যাঁ শুনেছি। আর ইনি হচ্ছেন দিগম্বর প্রসাদ, ঝিকাপানির রেঞ্জার। আচ্ছা হ্যালো। আর ইনি সতীনাথ রায়, আপনি সবাই জানেন। আর আপনি যে বললেন সেটা আমি গোড়া থেকেই বুঝতে পেরেছি। বসেন বসেন। ইনার আরেকটা পরিচয় আছে, উনি আমাদের সবাইকার দাদা আছেন, মানে আমাদের রেঞ্জার। তাহলে তো উনি আমারও দাদা। এই যে বিজলা, তোমার পার্সোনাল। আচ্ছা, এবার চাটা খেয়ে নি, তারপর তোমাকে সব চার্জ বুঝিয়ে দিয়ে আমার মুক্তি। মুক্তি নিয়ে আপনি যাবেন কোথায়? যাবো আর কোথায়, গোড়া থেকে এই ঝালুক পোখরেই আছি, এই জঙ্গলটার মায়া মমতায় জড়িয়ে পড়েছি আর কি। তোমার এই রেঞ্জের মধ্যে একটা চীনা মাটির খনি আছে। আচ্ছা, সেখানেই ম্যানেজারের কাজ নিয়েছি, ওদের একটা কোয়ার্টারি উঠেছি। গোসল কা পানি তৈয়ার হয় সব। এই যে শামু, বিজলার হেল্পার। এনার সামনে ভেতরে রেখে দাও তো। জি স্যার। ওই দেখো, তোমাদের কথা তো ভুলেই গেছিলাম, কত জানো? চার টাকা। না পয়সা নেই লেবু সাহেব, তুই তো জঙ্গলের মালিক কিস। চুপ মালিক, এনা। ও হ্যাঁ, তোমাকে মাফ করবেন সাহেব, আমি তো ঘরেই ফিরতাম, আপনার সঙ্গে এসেছি, পয়সা কেন দেবেন? বকশিস হিসেবে রাখো, এনা। আমি হুজুর বকশিস আর চুরির হিসা লি না, গুসা করবেন না সাহেব। একদম না, বরং খুশি হলাম। একটু স্পর্শ কাতর, সেটাই তো কবির লক্ষণ। আচ্ছা আপনারা বসুন, আমি একটু চান করে আসি। গুড মর্নিং শেখর। মর্নিং। কি ব্যাপার, সকালবেলা থেকে বন্দুক পরিষ্কার করতে লেগে গেছো? শিকারের প্রোগ্রাম আছে নাকি? ভাবছি, ফিলিং বোর্ড। তা আপনি? তোর সঙ্গে বিজনেসের ব্যাপারে কিছু পরামর্শ আছে। আপনি তো জানেন বিজনেসের ব্যাপারে আমি কিছু বুঝি না, সিনিয়র পার্টনার বুঝি। তাছাড়া বাবার আমলে বিজনেস আপনি দেখতেন, এই আমলেও আপনি সব। কিন্তু তোমার সিনিয়র পার্টনার আজকাল বড্ড বেশি খবরদারি শুরু করেছে। তা আমি কি করি, তোমার বাবার ব্যবসা, ইউ শুড অ্যাসার্ট ইয়োরসেলফ প্লিজ। ওসব হিসেবের কচকচি আমার ভালো লাগে না, হিসেবের বাইরে আমার চাহিদা মতো কিছু বাড়তি টাকা পেলেই আমি খুশি। কিন্তু তোমার সিনিয়র পার্টনারের ধারণা এটা চুরি, বুঝি না? ইটস অল ইন দ্য গেম।
কাঠ পিটিয়ে সোনা বার করা কি চারটিখানি কথা? এ হচ্ছে আইনকে ফাঁকি দিয়ে একটু বাড়তি আমদানি। এতে গরিব চাকরি যারা তাদের উপকার হয়, তারাও যদি উপরি পয়সার মুখ দেখতে পায়। বাট বাট বুঝেছি মিস্টার সুন্দর, এখন যতই বোর্ড ফিল করি না কেন কলকাতায় গিয়ে লাইফটা এনজয় করতে পারবো না, এই তো? পিঠি পিঠি, তোমার মতো একটা ছেলে গার্জেনে ভয় প্রকাশ্যে উইস্কি খেতে পারবে না। দুঃখের, খুব দুঃখের। ওটা ভয় নয়, ওকে সম্মান করি বলে। যাক গে, আজকে শুধুই জ্ঞান দেবেন না কিছু ক্যাশও দেবেন? কবে দিইনি বলো? হ্যাঁ, এই নাও 2000 টাকা। থ্যাংক ইউ মিস্টার সুন্দরম, ইউ আর অ্যান এঞ্জেল। শুধু তোমার জন্য আমাকে কালো পথে টাকাটা আনতে হলো, এতে আমার পূর্ণ সমর্থন আছে। আর কলকাতায় গিয়ে যদি এমনি আরো কিছু, ওকে ওকে। Your most obedient servant. My name is Mr. A.K. Demta, Deputy Ranger, Chalukpukur, sir. And era? Era head clerk, cashier, forester, overseer, etc., sir. And edike, forest guard, and chowkidar log. Sabai hajir. Ede duty nahi? Post duty? Ache, sir. But ami ede 3 din dhore ekhane atok koriye rakhi. আপনাকে গার্ড অফ অনার দিবার জন্য আপনি খুশি হয়েছেন স্যার? মোটেই না। শুনুন, আপনাদের সবাইকে নমস্কার। এভাবে যে 3 দিন ধরে আপনারা সরকারি চাকরিকে ফাঁকি দিয়ে আমাকে খুশামত করার জন্য এখানে পড়ে আছেন, এটা দেখে আমি মোটেই খুশি হইনি। আপনারা সরকারি চাকরি করেন, ফালতু সেলামবাজি করতে যাবেন কেন? তাতে আমাকে খুশি করতে পারবেন না। যার যার ডিউটিতে চলে যান, তাতেই আমি খুশি হব। চলুন। দেখিয়ে রেঞ্জার সাহেব, যো কুছ ভি বোলে উসমে হামারা আদত মত বোলনা চাহিয়ে। জান লো কি হাম লোক নাওকার হ্যায়, উপর ওয়ালা হামারা আফসার রাজা হ্যায়, মালিক হ্যায়, খুশ রহে তো নো প্রবলেম। How much does he want? 7 bottles of whiskey and company piche 1000. Agreed. Starting me itna rupiya, phir 7 bottles, itna piyenge. Chaudhary, kaam ki baat poochne dijiye. Haan haan, aap poochiye. Aap kaaj banga. Hamara leader, Demta sahab, aap boliye. আপ বলে এখন কাম বন্ধ, আগাড়ি রায় সাহেব জঙ্গল না পে, তারপর কব কাম শুরু হবে কে জানে। আপনাদের গ্যাংয়ের লোককে বসিয়ে দিয়ে লস গুনতে হবে? দেখুন ভাই সাহেব, বুড়া মানবে না, আপনার রায় সাহেব বুদ্ধু আছে, আমরা যদি লস করি সেটাও জঙ্গল থেকে তুলব। লিডার কা মাফিক বাত হয়, অফিশিয়ালি কাজ বন্ধ থাকলেও প্রফিট আমাদের করতেই হবে, আর অফিশিয়ালি কাজও করতে হবে। কি বলেন ডেমটা সাহেব? আরে আপনি তো ঘুমিয়ে পড়লেন। নো প্রবলেম। ये गोली आपने चलाया सरकार? हाँ, तो फिर शिकार खेलने का पास है? पास? पास? अरे मौत खेला मामी, और तू ही मातल होली। अरे पास किशेर, बगैर पास गोली मत चलाइए साहब। अरे अमी कांच बांगलार पहचानता है साहब। अच्छा, ताओ जुदी शिकार कोरी पकड़ के ले जाना होगा साहब, कानून के खिलाफ गोली मत चलाइए। नाजायज गोली रख लीजिए, हमारे रेंडर साहब को मिलेगा तो हमारी नौकरी चली जाएगी सर। अच्छा,
তাইলে নতুন রেঞ্জার এসে একেবারে লর্ড হয়ে বসেছে। হ্যাঁ বল দেনা, ইসকা বদলা মে লুঙ্গা। জি জি কি কে দেনা, কাঁচ বাংলার শেখর চাঁদের শিকারে যে বাধা দেবে উসকি খোপড়ি মে গোলি উড়া দুঙ্গা। যাও। ड्यूटी पर जा रहे हैं सब, थोड़ी देर हो गई। ठीक है। ओए 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 जी, इधर आओ इधर आओ। जी सर। ये तुम्हारी दूसरी पट्टी कहाँ है? है साहब। किधर है? इससे साथी है साहब। ये कहाँ? ये पेन ढीला हो गई इसलिए। ये बेल्ट? जी हाँ, इस पट्टी से पेन बांध के रखा है। एक काज करो, ये दूसरी पट्टी भी खोलो और पॉकेटे गूंजो, আর বেলটা যখন ঠিক হবে তখন বেলটা ভালোভাবে বাঁধবে আর দুটি পট্টি বেঁধে আসবে, বুঝেছো? জি সব, কাল যে সব ঠিক হয়ে যায়গা। আরে এক মিনিট এক মিনিট এক মিনিট রুকো, হ্যাঁ এক মিনিট মাথে না। আরে হাসো না, রোকে রোকে মাতা, রোকে রোকে, হ্যাঁ মা ছিল। হ্যাঁ বাস চলো। আরে চলো না, কই ডরনে কি কই বাত নেই। স্যার চায়? হ্যাঁ রেখে দাও। কি দেখছো, চেনো নাকি? একদম মেম সাহেবকে মাফিক। মেম সাহেব? কে মেম সাহেব? কাজ বাংলা কা মালকিন আছে। কাজ বাংলার মালকিন? বসো,
আজ সকালে কোথায় গিয়েছিলে? ব্রেকফাস্টও তো করোনি। এখানে আমার ভীষণ বোর করছে দিদি, আমি কিছুদিনের জন্য কলকাতায় যাব। কলকাতায় যাবে? আর আমি চিরকালে ব্যবসা দেখব? ওসব আমি বুঝি না। না বুঝলে চলবে কেন শেখর? তুমি এই কোম্পানির 50% পার্টনার। কলকাতায় যেতে চাও যাও, কিন্তু কাজে মন দাও। বাবা তার এত বড় ব্যবসা তৈরি করে গেছে, সেটাকে তো তোমার বাঁচিয়ে রাখা দরকার, নাকি বলো? তুমি কিংবা সুন্দরম? সুন্দরম ব্যবসাটা তার নয়। ব্যবসা সে আমার চেয়ে বেশি বোঝে, সে দেখলেই ভালো চলবে। শেখর, অপরে তোমার ব্যবসা দেখলে একদিন সেই ব্যবসা অপরের হাতেই চলে যাবে। ও আমার ধাতে পোষাবে না দিদি। কাঁচ বাংলার সবকিছু তোমাকে বজায় রাখতে হবে, বিয়ে করে সংসারের দায়িত্ব নিতে হবে। দিদি প্লিজ, ও সব ভয় দেখিও না, তাহলে কিন্তু আমি এখানে ফিরবই না, কলকাতার বাড়িতে থেকে যাবো বলে দিচ্ছি। কিন্তু শেখর, কলকাতার বাড়ির খরচ তো এখান থেকেই রোজগার করতে হবে। এই রে 10:30 বেজে গেল, আমি 12:30 ট্রেনটা ধরবো। তোমার জিপটা নিয়ে স্টেশনে আছি। হ্যাঁ জঙ্গল বহুত খতরনাক হ্যাঁ সাহেব। ঠিক আছে চল। আগে মত বাড়িয়ে, তীর চালা দেঙ্গে, হাম আবি দেখ করকে আতে। কি ব্যাপার? কুছ নহি সাহেব, মুর্দা। মুর্দা? চল তো দেখি। হ্যাঁ ওই ওদিকটা দে, হ্যাঁ কাটা তুলে দে। হ্যাঁ এখন তো ওদিকটা, হ্যাঁ সরিয়ে দেবে। ওদিকটা দে ভালো করে, হ্যাঁ চেপে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ কি এত রাত্রে তুমি এখানে? নাইট পেট্রোল, চৌকিদারি করছিলাম। কিন্তু আপনি? আমিও অন ডিউটি। এই দেখো না কি কাণ্ড। এই লুগুন দেখা তোদের নতুন হাকিমকে, ওদের ধারণা খুন। যতক্ষণ দেহটা থাকবে একটা বিপর্যয় ঘটে যেতে পারে, তাই রাতারাতি দাঁড়িয়ে থেকে কাজটা শেষ করে দিচ্ছে। কিন্তু খুন হয়ে থাকলে গোপনে শেষ না করে পুলিশকে খবর দেওয়া উচিত। পুলিশ? পুলিশ কি করবে? প্রমাণ হবে যে অতিরিক্ত মদ খেয়েই মেয়েটি মারা গেছে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখো,
হাসি হাসি নেশায় চুর, ভালোবেসেছিল বিশ্বাস করেছিল যাকে, সেই অতিরিক্ত মদ খাইয়ে ওকে শেষ করে দিলে। তবে এরাই একদিন ধরে সেই বিশ্বাসঘাতককে শাস্তি দেবে। ভালোবাসা আর ঘৃণা এরা গোপন করতে জানে না। কাটিনি ডিয়াং এর সাথে তোর দাবাই মিথিলেটির স্পিড খাইছিস? হ বাবু, তুই মানুষ হয়ে গেল, ভূতের বাচ্চা ভূত। ওরা মেরে দিত, বুড়া রেঞ্জার সামাল দিল, তাই তো ভাগতে পারলাম। মারবে, দেশে আইন নেই। আমায় বাঁচাবি বাবু? বল, বাঁচাবি? হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো। তুই এখানেই থাকবি, নইলে ধর্মের চাকা ঘুরবে কেমন করে? কি বলিস দেরে? চামারের বাচ্চা চামার। কারে বললি? সূর্যিরে নেব, চল। সূর্য উঠে কিন্তু আর ঘুমোতে দেব না, চল। লো 100 রুপিয়া কা নোট রখ লো, আর গাড়ি যাওয়া দো। সাহেব কা হুকুম, ট্রাক নাই ছোড়েগা। अरे नहीं तो तेरे ऊपर चढ़ा के चले जाएंगे। रोको रोको, भागो 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 रे। बिजना छोड़ दो, रुक जाओ, जाने दो उनको। जी सरकार। इस नाके का पहरेदार कहाँ है? हमें भी तो वो आ रहा है। ए, कहाँ गया था? सलाम साहब। बुझे छी, गेट टा खुले रेखे दिए गेछिले कोथाय तुमी? एखन तो काट बार होच्छे ना साहब। अनेक दिन धरे तो देखछी लरी आसा जावा करछे। हाँ, गुजरो से पेट का अंदर थोड़ा आकू पाकू। लरी टा कार? मालूम नहीं साहब। জঙ্গলে যখন ঢুকলো তখন দেখনি? নেই সব, ওই টাইমেই তো হো সকতা জব পেট কে আন্দার থোড়া আঁকু পাঁকু। তো এতই যখন পেট মে দরাদার হাঁকু পাঁকু, তাহলে কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিচ্ছ না কেন? নেই সব, নেই, আপকে আরাম মালুম হতে হয়। উস গাড়ি কো রোকো। জি সব। রাগ বাবু এলে ওকে বলে দিও যেন রেজিস্ট্রি খাতা মিলে দেখিয়ে নেয় এই গাড়িটা কার, আর আমাকে জানা। হে তব তো সরকার, এটি রাগ একে বস কোম্পানি কাজ বাংলা কা। কাজ বাংলা? রেঞ্জার সাহেব ঘরে আছে? হ্যাঁ, যাইয়ে। এতে সুন্দরাম, ওদিকে কোথায় যাচ্ছেন? আমরা এখানে। আজ আর গল্প করার সময় নেই, রেঞ্জারের সঙ্গে আলাপ করে আসি। জানে সে কোই ফায়দা নেই হ্যায়, সহি তো হিয়া করনা হ্যায়। আরে না না, আমি উৎসবের জন্য আসিনি। বুঝছি, ওয়ার্কটা সই না করলে রেঞ্জার দেখা করবে না? হ্যাঁ হ্যাঁ, জরুর করেঙ্গে, যাইয়ে। সে কি কথা, আপনারা যে সরকারকে খাজনা দেন সেটাই তো ফরেস্ট ডিপার্টমেন্টের বড় আয়, আপনাদের সঙ্গে দেখা করবো না কেন? ইউ আর অলওয়েজ ওয়েলকাম মিস্টার সুন্দরম। কি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। শুনলাম পার্সোনালি আপনি জঙ্গল ঠিকাদারদের খুব অপছন্দ করেন। সেটা কি সম্ভব? আমরা ঘর দূর ছেড়ে এখানে জঙ্গলে চাকরি করতে এসেছি, আপনিও হয়তো তাই। আপনার অবশ্যই এখানকার স্থায়ী বাসিন্দা, বিপদে আপদে সামাজিকতায় পরস্পরকে কত দরকার। ব্যক্তিগত বন্ধুত্ব না থাকলে কি চলে? তাছাড়া কথা বলবারও তো লোক চাই,
चाय बोली? हाँ बोलूं। चाय लाओ और डेमटा साहब को सलाम दो। जी साहब। हाँ तो बोलूं की बोलछिलाम। देखो बड़ो कथा बोलेछेन। आमादेर काच बांगला तो रेंजेदेर घर बाड़ी। हाँ শুনেছি আমাদের গোটা অফিসটাই নাকি আপনাদের কথায় পঞ্চমুখ। তা সত্যি, দে আর ভেরি ফ্রেন্ডলি উইথ আস। আর আদিবাসীরাও খুব রেসপেক্ট করে। আমাদের ছোট বাংলায় আমাদের মালিক স্বর্গীয় একে বসের নামে অবিনাশ স্মৃতি বলে একটা স্কুল, একটা হসপিটাল সবই আমাদের খরচায় চলে। বাহ, সে তো খুব ভালো কথা। আমাদের কাজ বাংলা আপনার নিজের যাওয়া উচিত ছিল। মুশকিল কি জানেন মিস্টার সুন্দরম, আমাদের সার্ভিস কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এই রেঞ্জের কোনো ঠিকাদারের বাড়ি বা অফিসে একা একা যাওয়াটা অপরাধ না হলেও সুনাম ও নীতি বিরুদ্ধ। তাহলে তো আমাদের কাঁচ বাংলা আপনি কোনোদিনই আসবেন না। সার্চ সিজার বা অ্যারেস্ট করতে হলে তো যেতেই হবে, কি বলুন? তাই পর্বতকে মোহাম্মদের কাছে আসতে হলো। হিয়ার ইজ দ্য টোকেন অফ লাভ। এটা কি? A book of 100 pages. শেষ হলে আবার নিন চা খান। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালো চা মশাই। আই লাভ থ্রি টিজ, টি, টোব্যাকো অ্যান্ড টিম্বার। যাকে আপনাদের কোম্পানি নতুন এগ্রিমেন্টে সই করেছে? একটা এগ্রিমেন্ট তো ছিল না, যেটার জন্য নোটিশ পাঠানো হয়েছে। ওটা লিগ্যাল অফিসার দেখবেন, তারপরে মালিকের ইচ্ছে, মালিক হুকুম করলেই তবে আমরা। ডেমটা, ইয়েস স্যার, এদের চিঠি পাঠানো হয়েছে? ছড়িয়ে দিয়েছি স্যার। আমার মনে হচ্ছে উনি ওই ব্যাপারই এখানে আছে। না না না, নেহাতি সৌজন্যমূলক সাক্ষাৎ, জাস্ট এ কার্টসি ভিজিট। মিস্টার সুন্দরম, আপনাদের অফিসকে আমরা একটা অফিসিয়াল চিঠি পাঠিয়েছি এখানে হাজির হবার জন্য। আচ্ছা, আপনাদের লরি কাঠ পাচার করছিল। সে কি? আমি খোঁজ নিয়ে দেখবো। দিস ড্রাইভার্স আর অফুল। আমি কথা দিচ্ছি শাস্তি দেবো। ডেমটা, আইন ফাইন দেখিও না, এখানে মিটে যাক। কি বলেন মিস্টার রায়? উনি চিঠি দিয়েছেন। মিস্টার সুন্দরম, আপনি অফিসে ফিরে যান, গিয়ে চিঠিটা পড়ুন। কুড আই সি দ্য কপি প্লিজ? ইয়েস ইয়েস। মিস্টার ডেমটা, দ্যাট শুড নট বি দ্য প্র্যাকটিস। আই সি, সো শো ইট টু হিম। একই আর্জেন্ট? এটা খুবই আর্জেন্ট, রেঞ্জার সাহেবের তলবি চিঠি। সুন্দরম দেখেছেন? আগে না, উনি এখন অফিসে আসেননি, বোধহয় সাইটে বেরিয়েছেন। ঠিক আছে, এলেই পড়তে দেবেন। জ্যাকি, আর শুনুন, গ্যারেজে খবর নেই। এই নম্বরের ট্রাক আমাদের কাছে ছিল না, অন্য কেউ ভাড়া নিয়েছিল। জ্যাকি, হোয়াট ইউ মিন বাই দিস? আমাদের কোম্পানিকে কোর্ট দেখাচ্ছেন, জানেন 40 বছর আমাদের কাছে কোন রকম ব্ল্যাক স্পট নেই, আর আপনি দুদিন এসেই আমাদের সুনামে কালি ছেটাচ্ছেন। দিস ইজ আ কনস্পিরেসি। সুন্দরম, চেঁচাবেন না, এটা আমার অফিস, কান খুলে শুনে নিন। গত 40 বছর এখানে কি হয়েছে না হয়েছে আমার কিছু যায় আসে না। আপনিও সেই ইতিহাস ভুলে যান, আজ থেকে নতুন বছর গুনতে আরম্ভ। আমরা আপনার চাকর নই, ব্যবসায়ী। আমাদের সম্মান করতে আপনি বাধ্য। চুরি আর ব্যবসার মধ্যে যারা সীমারেখা টানতে জানে না, তাদের আমি সম্মান করি না। শুনুন শুনুন মিস্টার রায়, আমরা এসব কিছু জানি না, বিশ্বাস করুন, আমাদের গাড়ি এসব কিছু করেনি। দেখুন, আমি ওসব কিছু শুনতে চাই না। গুইমারা জঙ্গলের ধারে রাত্রির বেলায় আপনাদের গাড়ি মাল বোঝায় আমি পাচার করতে দেখেছি। তাছাড়া যে তিন দিন কাঠ কাটা বন্ধ ছিল, সে সময় নাকা চেকপোস্টের রাস্তা দিয়ে আপনাদের লরি কাঠ বোঝাই করা আমি যেতে দেখেছি। তখন আটকাননি কেন? শেখই পথ আপনাকে আমি দেবো না। তা আজ হঠাৎ সতীত্ব চাকার দিয়ে উঠল যে? যেহেতু আপনাদের লোভের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। যাই হোক, শেষ কথা হচ্ছে আর নোটিশ লেখা হয়ে গেছে, আপনারা অপরাধ মেনে নিন আর ফার্স্ট অফেন্স হিসেবে ফাইনটা দিয়ে দিন, নইলে আপনাদের কার্ডটা অকশন হয়ে যাবে আর আপনাদের লরি আমি কোর্টে চালান করে দেবো। বেশ, তাহলে সেই কথাই বলবো গিয়ে মালিককে।
যে আপনি প্যাচ খেলছেন? তাই বলুন। আর শুনুন, এটা ফেলে যাচ্ছেন। এটা কোম্পানি আপনার? এই বই আমার পড়া হয়ে গেছে, তুলে নিন। And now get out. Huh? Get out, I said! Acha? কি ব্যাপার আপনি বাড়িতে? শুনলাম তুমি নাকি অতি অবশ্যই আজ দেখা করতে বলেছো। কথাটিকে পার্সোনাল না, অফিশিয়াল। যাক, ও নিয়ে তো ভাবতে হবে না। ভেবেছিলাম অফিস ছাড়াও তো তোমার সঙ্গে একটা অন্য সম্পর্ক আছে, তাই হয়তো। মানে? এত বছর ধরে সর্বক্ষণ যে তোমাদের সুখ সুবিধে আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য খেটে মরছি, তার কারণ আপনার চাকরি। শুধু লাভ অফ ওয়ার্ক নয়, ওয়ার্ক ফর লাভ। ভবিষ্যতে তুমি আমার ভালোবাসার প্রতিদান দেবে সেই আশায়। মিস্টার সুন্দরম, ভুলবেন না আপনি আমার মাইনে করা কর্মচারী। আশা করি আর কিছু রূঢ় কথা আপনাকে বলতে হবে। তুমি বিরক্ত হও না সুলতা, হয়তো ভবিষ্যতে তোমার মত পাল্টাতে পারে। এমন কি যে বোস কোম্পানির মালিক বলে তোমার এত গর্ব, সেই বোস কোম্পানি তোমার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আপনার শরণ নিতে হতে পারে। এই তো, সেটা এই জীবনে হবে না। হতেও তো পারে, কারণ নতুন রেঞ্জারের আমলে তুমি ব্যবসা চালাতে পারবে না। আপনি রেঞ্জারের সঙ্গে ঝগড়া শুরু করলেন কেন? ঝগড়া তো করিনি, মেটাতে গিয়েছিলাম এবং যথেষ্ট মান খুইয়ে যা যা করণীয় সবই করেছিলাম। কিন্তু উনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে প্যাচ কষতে লাগলেন। নতুন ডিমার্কেশন ম্যাপে সই করে দিয়ে এলেই পারতেন। আমি সই করে দিলেও হতো না। সব কোম্পানির বেলা হলো, অথচ আমাদের হবে না কেন? সব কোম্পানির মালিক তো আর মেয়ে নয়। সুন্দরম, ঠিক উদ্দেশ্যটা আঁচ করে আমারও এমনি রাগ হয়েছিল। ওর বাসনা বোস কোম্পানির যুবতী মেয়ে মালিকের সঙ্গে ফ্ল্যাট করল। স্টপ ইট, দ্যাটস রাইট। এটা আমাদের অপমান। শুধু কোম্পানির চাকর এলে আমি হয়তো দূরে দাঁড়িয়ে মজা দেখতাম, কিন্তু এর সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িয়ে আছে। মানে আমি তখন তাই ভেবেছিলাম আর কি। যাই হোক, সব দিক বিবেচনা করে আমি ওই ম্যাপ মানি না জানিয়ে দিয়েছি, লিগাল অ্যাডভাইসারের মত নিয়েছি। রাঁচির অর্ডার অনুযায়ী আমরা চলবো, কাজ করব, রেঞ্জার অফিসারকে জানিয়ে দিয়েছি। রেঞ্জার আমাদের ওই এক অপরাধে 6 বার ফাইন করেছে, দেখেছেন? হ্যাঁ, ওটা আর একটা প্যাচ যাতে তুমি ভয় পেয়ে গিয়ে সারেন্ডার করো, এটা সেই চেষ্টা। কিন্তু আমাকে এই সবই জানানো উচিত ছিল। তুমি কষ্ট পেতে, এখন যা পাচ্ছ তাই পেতে, তাই জানায়নি। এনি হও, ডোন্ট ওয়ারি, সব দিক ভেবে আমি আমি ঠিক করেছি যে আমরা ফাইন দেব, কিন্তু প্রমাণ দেবার জন্য ওকেও নোটিশ করব, ডিএফও দয়ালকে কপি পাঠাবো, তারপর কেস করব। আমরা বেআইনি করছি না তো? আমাদের এত টাকা আর্নেস্ট মানি সরকারের ঘরে জমা আছে, তার কোনো ইন্টারেস্ট নেই। বেআইনি করেও টাকা উসুল করা উচিত না, এতে আমাদের মরাল স্ট্রেংথ কমে যাবে। আচ্ছা, প্রথম দিন ওই ট্রাকটা কি ট্রাক? ও সিজ করার নোটিস, দ্যাটস আ ব্লাফ। কিন্তু ওটা আমাদেরই ট্রাক ছিল। দ্যাটস অনলি আ মিস্টেক, ইয়োর ড্রাইভার আউটার চালান নিয়ে যায়নি। মিস্টার সুন্দরম, এই রকম মিস্টেক আর যেন না। তাছাড়া রেঞ্জ অফিসের সব ঘটনা আমাকে জানাবে, এন্ড দ্যাট ইজ মাই অর্ডার। এসো 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 কবি, কেমন আছো বল? সাহেব, যে কোম্পানি ডিমার্ক মানছেন, জোর কদমে লকড়ি কাটছে, তাদের আপনি জরিমানা করছেন? সেই ফাইলটাই তো দেখছি। কাজটা ভালোই করছেন। গাছ আমাদের দেবতা, মা বাপ আমাদের পালপোষ করে, আমরা জঙ্গলের বাল বাচ্চা, আমরা আপনাকে মদত দিব। তুমি আবার আমাকে অবাক করলে কবি, ভেবেছিলাম আমি একা আছি, কিন্তু তোমরা যে আমার পাশে আছো সেটা শুনে খুব খুশি হলাম। জঙ্গলকে আমি খুব ভালোবাসি,
তাই এই জঙ্গল কাটিয়ে মরুভূমি করতে চাই না। কি দাঁড়িয়ে রইলে কেন? না মোড়াটা টেনে এসে বসো, কফি খাবে? হ্যাঁ রে বেজলা, আমার সময় নেই, অন্য রেঞ্জের অন্য গায়ের লোক দিতে পারবেন? কেন পারবো না, গুই মারায় লোকেরা চলে যাবে, তাহলে পুকুর চার নম্বর কুবের কাছে চলে যাবে, ওরা আবার লুগুনের দলের সঙ্গে ভিড়ে যাবে না তো? না না কি বলছেন স্যার, সোনিয়া ও এদিকে সোনিয়া, এই রাজন গুরু গায়ে সত্য, ওরা এর পেলি কেটে, আরে ও দলে ভারী বাবুরে সিরিশ। হ কাজ বাংলা দেখেছেন কি চালাক ছেলে, একবার মদের সঙ্গে একটু ইয়ে দিয়ে একটা জ্যান্ত মানুষের জ্যান্ত পাচার করে দিয়েছিল, জ্যান্ত পাচার। শোন কাল বাবুর কাছে যাবি, কিন্তু যাওয়ার আগে পুলিশে ডায়েরি করে যাবি, যদি বদলি খাটিস বলে রাজন গুরু খায়ের লোকেরা তোরে খুন করতে চাইছে। কেমন বুঝতেছেন? পাকা ব্যবস্থা। আর একটু পাশ করে দেবো, লুগুনে এখন থেকে জড়িয়ে দেবো? না এই যাত্রায় ওকে জড়ানো যাবে না, ও জঙ্গলে কাজ ছেড়ে মাঠে ধান কাটছে। আরে এসো এসো মানিক রাম, আর এসো হরিণ, 7 টাকা 52 পয়সা, 2 মাস কাপ মেরেছিস। মথুর 6 টাকা, চুনো 8 টাকা, ধওলা 5, ভিজে 9, জনক জনক, হ্যাঁ তুই যাবার লাঠি তুলবি রে, 21 কই জনক, হ্যাঁ জনক জনক তো মরে গেল, হ্যাঁ মরে গেছে কবে বলুন, আমার টাকা না দিয়ে মরে গেল কেন? এই ওই যে জনকের বউ ধান শুকোচ্ছে, যাকে বস্তা তুলে আহা করে দাঁড়িয়ে রইলি কেনে? হ্যাঁ টাকা বানোয়া বানোয়ার কুষ্টির কপাল খানতায় টাকা নাই তো ধান নিয়ে আয়, মুরগি নিয়ে আয়, গরু মোর যাতে সব নিয়ে আয়, আজ আমি খালি হাতে ফিরছি না। আমার একটা কথা শোন, জনক টাকা নিয়েছিল কিনা? জনকা তো মরে গেল, মরে গেলে সেটা আমি জানি, রূপক পয়সা বহুরিয়া সে কালে নেবে? মথুর মথুর তুই তো পঞ্চ, জনক মরে গেছে সেটা আমি জানি, কিন্তু তার জমিটাও কি মরে গেছে? তার জমিটা আছে, তার জরু আছে নাকি বল? মগর, এই বাপ মগর, তার জোত জমি তার জরু সবই রুক্কায় বাঁধা আছে, তাহলে তার ধানটা আমি নেবো না কেনে? ধানটা দেখবে করে নাই, জমিটা না ধান নাই, ঠিক আছে তোরা যখন বলছিস আমি তার ধান নেবো না, আমি জরুটা এই নিয়ে যাই, এই তোর জরুরে তোর বলে তুমি মিত্তির সাহেব আর কাঁচ বাংলা মেম সাহেব এটো খেয়ে খুব মুরব্বী হয়েছো না? তোমার পিঠের চামড়া ছাড়িয়ে নেব। ব্যাপার লগুন তো পাগল হয়ে যাস কা, মহাজন জনকের বাহুকে ধরে নিয়ে যাচ্ছে তাই নাকি? আচ্ছা শুনেছি কাঁচ বাংলার মেম সাহেব নাকি আপনাকে একবার বেত মেরেছিল অনেকদিন আগে, শুকিয়ে গেছে হুজুর। তা আপনি তো শুনেছি একজন শিক্ষিত মানুষ, তা আপনার জিম্মায় জোয়ান বউটে রেখে আমি তাহলে ধান নিয়ে চলে যাই? এই চল রে। শুনুন বংশী বাবু, ধান আপনি নেবেন না, তোমরা ধান দিও না। বাবা জীবন এটা তোমার রেঞ্জ অফিস পাওনি যে লাফ সাহেবই মারাতে এসো, আর এটাও আপনার জমিদারি নয়, এরা বন বিভাগের প্রজা, আমাদের মজদুরি করে, আমি আইন মোতাবেক হ্যান্ড নোটে টাকা পাই, জমি বাঁধা আছে, আদিবাসীদের জমি বাঁধা রাখা বা কেনা বেআইনি। আমি ধান দখল নেব? তাহলে আদালত থেকে ডিক্রি নিয়ে আসুন, তোমরা ধান তুলে নাও, আগে সুদ সমেত আমার টাকা ফেরত দিয়ে দিক। বড় বাজারের ধান বেচে রুকার হিসাব দেখে লিয়ে সব শোধ করে দিব। শুনেছেন? আপনিও শুনে রাখো বাবাজি, সেদিন আমিও শোধ তুলব,
দেখি কোন ভূতের পাপ কোন ভগবান এদের রক্ষা করে। ভয় পাচ্ছ কেন? তোমরাই তোমাদের ভগবান, তোমরাই তোমাদের রক্ষা করবে। প্রণাম মাজি, প্রণাম বুড়া বাবা। এবার তোমরা নাকি ধার শোধ করনি? না মাজি, রেঞ্জার সাহেব বললে ধান দিয়ে কর্জা শোধ করবে না, সামনের হাটে ধান বেচে নগদ টাকা কর্জা শোধ করবে। কিন্তু বংশী মহাজন বলছে হাটে ও বদলা নিবে, তার মানে একটা খুনোখুনি হবে। আমরা ভি তৈরি হয়ে যাব, আপনারা ভি সাথে থাকবেন। না না লুগু, তোমরা হাটে যেও না। কিন্তু মাজি, রেঞ্জার সাহেব যে বললেন ধান বেচে কর্জা শোধ করবে, রেঞ্জারের সর্বনাশা বুদ্ধি শুনো না, তোমাদের বিপদ হবে। রেঞ্জারের কি হবে? সে আজ এসছে কাল চলে যাবে। কিন্তু বংশীর লাঠিয়ালদের হাত থেকে তোমাদের কে বাঁচাবে? ভগবান বাঁচাবে। ভগবান কে? রেঞ্জার? না মাজি, রেঞ্জার সাহেব বলিয়েছেন তোমরাই তোমাদের ভগবান, আমরাই আমাদের বাঁচাবো। গতকালও কেউ এলেন না, তাই আজ বাধ্য হয়ে জানাচ্ছি, আজ একটা অবধি অফিসে থাকবো আপনার প্রতীক্ষায়। এলে ভালো, না হলে ক্ষতি হবে, পরে দোষ দেবেন না। ইতি সতীনাথ রায়। বলো ক্যা হ্যায়? পিউন গ্রুপ মে মেম সাহেব কা হ্যায় তো শেখর সাহেব কা দেখা চাহিয়ে স্যার। ক্যো? হামারা সাহেব বহু ঝঞ্ঝটিয়া হ্যায়, কাহতে হ্যায় আগর ও কাল ওয়ালা চিঠি দে দিয়া হোতা তো জরুর মিলে আ জাতে। আচ্ছা, লে লো বকশিশ, খুদ ই মেম সাহেব কে পাস চলে যাও, দস্তখত ভি লো আর চিঠি ভি দে দেনা, ফির তোমারা সাহেব জো বোলে হ্যায় উনহে ঠিক ঠিক বতা দেনা। ক্যা বোলোগে? ক্যা হ্যায়? চিঠি হ্যায় মেম সাহেব। ইধর নেই উধর। চিঠি আপকে হাত মে দেনা মেম সাহেব। ক্যা মতলব? রেঞ্জার সাহেব সবুত দেনা হ্যায় এ চিঠি আপকো মিলা, কাল আপ গই নেই, ইধর রেঞ্জার সাহেব কো বহুত গুসা আয়া, আজ এক বাজে কা অন্দর উধর অফিস মে লে জানা, হামারা ডিউটি হ্যায় মেম সাহেব। ক্যা বকবাস কর রহে হো, নিকল যাও ইয়াহাঁ সে। হামারা ক্যা কসুর হ্যায়? হামারা সাহেব হমকো জ্যাসা বোলা ওয়্যাসা কিয়া। বেরা জি মেম স্যার, সুন্দরম সাহেব কো বুলাও। জি হ্যাঁ। মিস্টার সুন্দরম, রেঞ্জ অফিসের আগের চিঠিটা কোথায়? অফিসে আছে, আমি দেখেছি, এরকমই ভেরি মাচ ইনসাল্টিং, উত্তর হয়ে গেছে, এর একটা উত্তর দিয়ে দেবো। না, এইটার উত্তর আমিই দেব। My name is A.K. Demta, sir. Sorry, madam. Jani, ranger ko thai? Office ne, bodhai ko atare gechen. Dakte lok pathabo? Na, apni cholun amar shonge. Na, madam, ami jabo na. Uni amar jawata posond koren na. Thik ache. तो नहीं है मैम साहब। साहब कहाँ है? साहब भी नहीं है। टेम्टा ने कहा साहब घर में? नहीं मैम साहब, आप देखिए। हमारा
हमारा साहब है ना, बड़ा अच्छा तस्वीर लेते हैं, है ना मेम साहब? ये फोटो साहब की बीबी। लेकिन आपका माफिक साहब कहाँ गए हैं? साहब और बिजला तो निकल गए। জঙ্গল চোর, এরা তো আদিবাসী, রাইট হোল্ডার স্কুপ থেকে এরা কাঠ পায় না? পায় স্যার, ঘর তৈরি, জ্বালানি, লাঠি, খাম্বা, তা ভি স্যার চোরি। ওসব তো হেডলোড, জ্বালানি শুকনো কাঠ। টিম্বার ভি চুরি করিয়েছে এরা। কত নম্বর কূপ থেকে? চার নম্বর। কূপটা কাদের? কাঁচ বাংলা বস কোম্পানি। ওরা আগেই চিঠি দিয়ে জানিয়েছে যে চার নম্বর কূপের কাম বন্ধ করিয়ে দিয়েছে। আর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনিও এখানে এসেছেন? রাইট স্যার, আমি কাল চার নম্বর কূপে ইন অ্যাকশন চোরি কার্যরত গ্যাংটাকে ধরিয়েছি। সারা রাত খোঁয়াড়ে আটক রেখে এখন কোঠে পাঠাচ্ছি। নেন এই চালান তো সই করিয়ে দিন স্যার, বেরিয়ে পড়ি। টিম্বারটা কোথায়? বেচে দিয়েছে স্যার। আর যারা কিনেছে তাদেরকে গার্ড ধরেনি কেন? টের পায়নি স্যার, লরি করে মাল পাচার হয়েছে।
আর নাকা চেকপোস্টের গার্ড ধরেনি কেন? কি করে ধরবে স্যার, সব টিম্বারে হেমার মার্ক দেওয়া আছে। সেই পারেনি যে চোরির মাল। আর আমাদের ডিপার্টমেন্ট হ্যামার মার্ক না দিলে ওরা পায় কোথায়? নো স্যার, নো স্যার, ডিপার্ট দেয় না, ও চোরেরা নিজেরাই লাগিয়ে নেয়। ও, তাই সেই চোরদের ধরা এত মুশকিল না? ইয়েস স্যার। আর যেসব নিরীহ শহরের লোক আইন জানে না, কোন কুপ কে কন্ট্রাক্টর কিছুই জানে না, যারা অল্প পয়সা এখানে কাঠ কাটতে আসে, তাদেরকে অ্যারেস্ট করা খুব সুবিধে, তাই না? বাহ 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 বাহ, আমাকে আইন মাফিক কাম করতে হবে স্যার। আইন আমায় শেখাবেন না মিস্টার ডেমটা, বোস কোম্পানির স্টেটমেন্ট যে সত্যি সেটা প্রমাণ করতে আপনি বেচারা আদিবাসীদের আসামি সাজিয়ে চালান করতে যাচ্ছেন। নো স্যার, আমি জঙ্গল চোরির কাম বন্ধ করতে চাই। তাই যদি চান তো আসল চোরকে ধরে নিয়ে আসুন না, ওদেরকে বেশ ভালোভাবেই আপনি চেনেন, কোমরে দড়ি বাঁধুন আর টেনে নিয়ে আসুন। বোস কোম্পানির মালিকান একজন লেডি। সো হোয়াট, লেডি? আরে মেয়েরা বুঝি লেডি নয়? আপনারা এদেরকে না খেতে দিয়ে সারা রাত ছেলে মেয়ে একসঙ্গে এক ঘরে বন্ধ করে রেখে দিয়েছেন, সেটা কি ঠিক? যান, ছেড়ে দিন এদেরকে। ছোড়া যাবে না স্যার, এই দেখেন চালান লেখা হয়ে গিয়েছে। ইয়েস স্যার। আজ থেকে ওদেরকে রাস্তার কাজে লাগিয়ে দিন, যান। ইয়েস, নো প্রবলেম স্যার। ঠিক আছে, ছোড়ো এই লোক। হ্যালো জি স্যার, ছোড়ো, চলো চলো জলদি চলো। আসুন আসুন কাকাবাবু। কি তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটা মিটিং আছে, আসুন না, আপনার ওখানে হয়ে যেতাম। যাক, সুস্থই আছো দেখছি। আমি অসুস্থ শুনেছিলেন নাকি? অনুমান করেছিলাম, আসবো বলে আসুনি তো আগে কখনো হয়নি। তাছাড়া আমাকে নিয়ে তোমার হাটে যাবার কথা ছিল। ওহো, ইস, দেখুন তো কি ভুল। শুনলাম যে বংশীরা নাকি কাছেই আসেনি, লগুনরা দলে ভারী ছিল বলে ওরা পালিয়ে গেছে। মদত দেবার জন্য সতীনাথ ওদের সঙ্গে ছিল। মহানুভবতার প্রচারটা ভালোই চালাচ্ছে। প্রচার কেন বলছো মা? আসলে লোকটা শয়তান, দেখো। ব্যক্তিগত ভাবে তোমাকে কিছু বলতে চায়। কি বলতে চায়? সেটা আগের চিঠিটা না দেখলে তো? সেই চিঠিটার কথা আগেই বলেছি। ও হ্যাঁ হ্যাঁ, সে একই বয়ান। কিন্তু উদ্দেশ্যটা কি হতে পারে সেটা এখনই বুঝতে পারবো। আজ কন্ট্রাক্টরদের মিটিং আছে আমার অফিসে, তাদের মতামত জেনে নি তারপর। ইয়েস ম্যাডাম, ইট ইজ ইওর গ্রেটনেস দ্যাট ইউ হ্যাভ এগ্রিড টু ফাইট ফর আওয়ার কজ। Not only mine, Mr. Murray. It is the duty of all of us to protect the interests of the contractors. Ma'am sahab, agar angrezi chhorke sadeshi bhasha mein baatcheet kare to... Haan, bolun. Ami prothom bolibe, Ranger ratified demarcation map shoi korite amader baddho koriyache ihar tahar julum. Haan, Ma'am sahab. Iske saath mera ehi ek point likhiyega. रेंजर लेबर लोग को ज्यादा पेमेंट करने के लिए ऑर्डर दिया। रेंजर ने फिर भी जुल्म करने का ऑर्डर दिया। देखिए, वो बाहर थे के लेबर नवा चलबे ना, रेंजर भीतर जाते गांव वाली आछे तादेर आगे काज दीते होबे। सोमडी महाराज दिगंबर प्रसाद जी और झीका पानी बिंदुलाल जी को भी लिखा है। हाउ कैन यू राइट दैट टू द अदर रेंज ऑफिसर्स? एक कथा की करे लिखते पारे? हमार भी एक पॉइंट। जस्ट अ मिनट मिस्टर सुंदरम, सबके पॉइंट्स नोट करके एक मेमोरेंडम बनाइए और उसमें सबके सिग्नेचर्स ले लीजिए। थैंक यू जेंटलमैन। এশের বাবু নমস্কার স্যার, এই নিন পয়সাটা, নিন আর ওদেরকে দিয়ে দিন। বলছিলাম স্যার, স্যার এখানে কতটা কাজ উঠলো খতিয়ে দেখে। কেন কাজ খতাবেন কেন? এরা ক্যাশুয়াল লেবার, এদের গভর্নমেন্টের রেট আছে, যা পয়সা পাবার এদেরকে দিয়ে দিন। না স্যার, না না, লুগুনের গ্যাংকে দেওয়া যাবে, কিন্তু ওই গুয়ে মারার লোকেদের দেওয়ার একটু অসুবিধা আছে স্যার। কেন, কিসের অসুবিধা? অসুবিধা মানে ওই ওদের লেবার সর্দার, মানে ওদের লেবার সর্দার যদি কমিশন বাবদ থোক টাকা ক্লেম করে। আশ্চর্য,
ও বেটা সর্দার কোথায় ছিল যখন এদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল? নো সর্দার নো টেন্ডার, এটা ওপেন অফার, যারা কাজ করবে তাদেরকে টাকা দিতে হবে। কিন্তু স্যার, কিন্তু ওই লোকটি হিসা নিয়ে নেবে স্যার। আমি নোয়াচ্ছি, এনে সাইকেলটা ধরুন। আপনার গুইমারের সর্দারটাকে আমি দেখাচ্ছি, যান পয়সাটা দিয়ে দিন। আচ্ছা ঈর্ষা নেবে। আমি ভিতরে যাই। আরে আসতে আজ্ঞা হোক, আমার কত বড় সৌভাগ্যি। কি রাস্তা মাপতে? হ্যাঁ ওই রকমই। কোম্পানিগুলো আর রাখলেন না স্যার? তার মানে? না, এই রাস্তার কাজে তো মজুরি বাড়িয়ে লোকগুলোর এমন ক্ষতি করলেন কেন স্যার? সেটাই তো সরকারি নিয়ম, এভাবে শাসন চলে না বাবাজি। তা শাসন করার আপনি কে? আমি কে, আমি কে? এই যে আপনি আমার এত ক্ষতি করেছেন, আমি কি কখনো কিছু বলেছি? অথচ আমার টাকা তো আপনার জঙ্গলে গজায় না, গাছের মতো নিজে থেকে বাড়ে না। তো আমি কি কাউরে কখনো কোনো শাসন করেছি? তা এদিকে কারে খুঁজতে এসে? সোনিয়া এখানে আছে? নেই। কেন? এলে ওকে বলে দেবেন যেন গুইমারা গ্যাং থেকে কমিশন বা হিসা না খায়। হিসা যে খাবে এই খবরটা আপনার কে দিয়েছে? যেই দিক, খবরটা কি মিথ্যে? না, খবরটা সত্যি হলেও যারা এই খবর দিয়েছে সোনিয়া গিয়ে এবার তাদের উপরে প্রচন্ড প্রতিশোধ নেবে। তার মানে? মানে লুগ্নের দলটি আর সারে খারে যাবে। মা ভালো ব্যবস্থা করেছিস মা, একেবারে গুছিয়ে গেছিয়ে মিঠে পানি কর মা। সব শত্রুরে ঘেটি থেকে মুন্ডু ছিঁড়ে নিয়ে গেন্ডুয়া খেল মা, গেন্ডুয়া খেল। আচ্ছা বংশী মিঠা পানি ঘটাবে বলে শাসাচ্ছে, মিঠা পানিটা কি কবি? মিঠা পানি ছিল আমার বাপ দাদার জন্ম ভূমি। তখন আমি খুব ছোট, সাহুজি নামের বংশী মতো এক মহাজন আমাদের গায়ে ধান নিয়ে ধার বসুল করতে আসতো, মাপের ওজনে ঠকিয়ে নুন বেচত। আমাদের লোকেরা সব বুঝত, কিন্তু লিখা পড়া হিসাব কানুন জানত না বলে কিচ্ছু বলতে সাহস করত না। এদিন সাহুজি আমাদের গায়ে নুন বেচতে আসে, বাবা তার বজনের চুরির মাত্রা দেখে রাম 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 দো 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 চার চার চার। ছোড় হাত, ফিন না পো, ফুরসত নেই হ্যাঁ, ছোড়, নেই ছোড়েগা, ছোড় সালে সালা। সাহুজির লোকেরা রটিয়ে দিল, বিদ্রোহ, ঝাঁকে ঝাঁকে ইংরেজি পুলিশ আমাদের সমস্ত গাঁও ঘিরে ফেলল। মিঠা পানি ছেড়ে পালিয়ে এলাম এই রাজনপুর গায়ে।
ওরা মিঠা পানির কথা বলে শাসিয়ে আমাদের মনে ভয় ধরাতে চায় বাবু। ওরা জানে না আমরা মিঠা পানির কথা ভুলিনি, ভুলবো না। একদিন না একদিন তার বদলা নেব, এটাই আমাদের কসম সাহেব। তোমাদের আর কেউ এখান থেকে হটাতে পারবে না, কিন্তু তোমরাও তোমাদের শপথ কোনোদিন ভুলো না। কনজারভেটর সিনহা সাহেবকে আমি কনফিডেন্সিয়াল চিঠি লিখব, প্রয়োজন হলে গিয়ে দেখা করব, রেঞ্জারের চাকরি খাব, নিলেন ট্রান্সফার তো করাবই। তা পারবে, চাকরি খেতে না পারলেও ট্রান্সফার তো নিশ্চয়ই করাতে পারবে, কিন্তু কিন্তু কি দোষী জানিল না তার দোষ বিচার হইয়া গেল। আপনি তবুও ভাবছেন মিস্টার রায় নির্দোষ? দেখো, আমি নিজে যা পারিনি সতীনাথ সেই অন্যায়ের প্রতিকার করছে, আর কন্ট্রাক্টরদেরও অজস্র দোষ রয়েছে, নইলে তোমাকে শিখণ্ডী খাড়া করে তারা রেঞ্জারকে বধ করতে যাচ্ছে কেন? সেটা তারা বুঝবে। এসো এসো সতীনাথ, এসো এসো। আমি চলি কাকাবাবু। না না না, তা কি করে হয়, আপনি বসুন, আমি বরং। না না, তা কেন, পরিচয় নেই তাই? এসো পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে সতীনাথ রায় রেঞ্জার, আর ইনি সুলতা বোস, একে বোসন কোম্পানির মালিক। মানে কাঁচ বাংলার? হ্যাঁ। নমস্কার। তোমার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ, বসো, আমি ততক্ষণ চা বলি, তারপর ধীরে সুস্থে উত্তর দিও, কেমন? বসো মা, বসো। তা আমার বিরুদ্ধে আপনার কিসের অভিযোগ? বলার ইচ্ছে নেই, আপনার শিক্ষা দীক্ষা কালচারে যে পরিচয় পেয়েছি। সদ্য আলাপ আর সব পরিচয় পেয়ে গেলেন? আপনার লেখা চিঠিগুলিতেই আপনার স্বভাব ও রুচির পরিচয় রয়েছে। আমি কিন্তু জীবনে অশালীন চিঠি লিখিনি। লিখেননি? কার্ড মারফত শেষ যে চিঠি পাঠিয়েছিলেন তাতে শালীনতা কতটুকু ছিল? এরকম জঘন্য চিঠি? জঘন্য চিঠি? শুধু জঘন্যই নয়, অপমানকর। অপমানকর? করেননি? একটার পর একটা অফিসিয়াল চিঠিতে ভয় দেখিয়েছে, ক্ষমতা জাহির করার জন্য বারবার ফাইন করেছেন, তারপর এই কুচির চিঠি লিখেও আপনার স্বাদ মেটেনি, শেষ পর্যন্ত আমার অফিসে গার্ড পাঠিয়ে যাচ্ছে তাই। প্লিজ প্লিজ শুনুন, মান অপমান বোধ যে আমার নেই সে ধারণা তো ঠিক নয়, গার্ড পাঠিয়ে আপনার অপমান করার ধৃষ্টতা আমার নেই। প্রথম চিঠির উত্তরটা পেয়ে আমি বুঝলাম সে চিঠি আপনার কাছে গিয়ে পৌঁছয়নি, তাই এই চিঠি যাতে আপনার বা শেখরবাবুর হাতে সরাসরি গিয়ে পৌঁছয় তাই গার্ডের হাত দিয়ে পাঠিয়েছিলাম। সঙ্গে সঙ্গে অপমান করার ভাষাও শিখিয়ে দিয়েছিলেন? এত মূর্খ আমি নই সুলতা দেবী যে আপনার অফিসে দাঁড়িয়ে আপনাকে অপমান করতে একজনকে শিখিয়ে দেব। খোঁজ নেবেন কার প্ররোচনায় একটা অশিক্ষিত গার্ড আপনার ওখানে দাঁড়িয়ে ছোট বড় কথা আপনাকে শোনাতে পেরেছে। যাই হোক, গার্ডের হয়ে আমি ক্ষমা চাইছি, আর দয়া করে প্রথম চিঠিটা খুঁজে নিয়ে পড়বেন, আমি চলি। সতীনাথ চলে গেল? হ্যাঁ। আমায় কি করতে হবে সেইটা বলুন। কোম্পানির আসল মালিক হতে হবে। হোয়াট? সেই জন্যই আমার টেলিগ্রাম করে কলকাতা এখানে আনিছেন? হ্যাঁ। সুলতা আমার কোনো কথাই শুনছে না, প্রতিটি স্টেপে আপত্তি করছে। কিরকম? এই যে রেঞ্জার কিভাবে আমাদের বিরুদ্ধে লেগে আছে, ইউ নো দ্যাট। দ্যাট চেঙ্গিজ খান আমাকে ও কিভাবে অপমান করেছে, হি শুড বি শট। রাইটলি সেড, তোমার নিশানা নির্ভুল, তাই তোমাকে সামনে এসে লড়াই চালাতে হবে। না না না, দিদির জায়গায় আমি, এ অসম্ভব। সুলতার দ্বারা সম্ভব নয়, এর উপর রেঞ্জার গায়ের লোকেদের যেভাবে খেপিয়ে বেড়াচ্ছে। কি? হ্যাঁ, মহাজনদের পাওনা ধান দিচ্ছে না, উল্টে মারতে যাচ্ছে, কাঁচ বাংলার কাজ কেউ করতে চাইছে না বললে রুখে দাঁড়াচ্ছে। আপনারা কোনো স্টেপ নেননি? উই আর জাস্ট ওয়েটিং ফর ইয়োর অর্ডার। মিস্টার সুন্দরম,
রেঞ্জ অফিসের সেই চিঠিটা আমি আজও হাতে পেলাম না। আমি জানতাম ওই চিঠিটা ওর খুবই দরকার, কিন্তু এটা আমায় কেন? কারণ বোস কোম্পানির তুমি পার্টনার আর মালিক স্বর্গীয় একে বসে ছেলে। দিদি, দিদি, এই দেখো, আমি তো কিছু বুঝছি না। না বোঝার কি আছে, সুন্দরম রিজাইন করেছে। কিন্তু আমাদের তো তাতে চলবে না দিদি। নিশ্চয়ই চলবে, ও না থাকলে আমরা ব্যবসা বন্ধ করে দেব? যে এমন ভাবে মুখের উপর রেজিগনেশন ছুড়ে দিতে পারে তার হাতে কি কোম্পানি নিরাপদ মনে করো? কিন্তু এত নির্ভরশীল লোক কোথায় পাবো? তাই বলে কোম্পানির সুনামের আড়ালে থেকে কেউ গোপনে চোরাই ব্যবসা চালিয়ে যাবে, নিজের স্বার্থ সিদ্ধি করবে আর আমরা দুর্নামে ভাগী হব, এটা কি চলতে দেওয়া উচিত? কাঁচ বাংলার একটা সম্মান আছে, সুনাম আছে, সেটা কেউ নষ্ট করবে সে যতই কাজের লোক হোক তা আমি হতে দেব না। কিন্তু রেঞ্জারের সঙ্গে ঝামেলা হচ্ছে, তাতে ভয় পাবার কি আছে? লড়বো, হাজার হাজার টাকা ফাইন দিতে হচ্ছে। কিন্তু সেই জন্য রেঞ্জারকে দোষ দিলে তো হবে না, আমরা যদি বেআইনি করি ফাইন দিতেই হবে। যাকগে, তুমি ভেবো না, আমি কাকাবাবুর সঙ্গে কথা বলে ওর চেয়ে আরো ভালো এফিশিয়েন্ট ম্যানেজার নিয়ে আসবো। এসো সতীনাথ, এসো 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 এসো, এই দেখো কাকে ধরে এনেছি, জঙ্গলে রাস্তা তৈরির কাজ দেখাশোনা করছিল। এসো ভাই এসো, বসো বসো। হ্যাঁ বসো। সুলতা মা কতক্ষণ? এই কিছুক্ষণ। আচ্ছা তোমরা বরং বসো, আমরা ততক্ষণ বরং চায়ের তদবির করি, কি বলো? না না তুমি বসো, আমি যাচ্ছি, নইলে চা এনে দেখবো অভিযোগের ঠেলায় তোমার ভাইটি পালিয়ে গেছে। এটা কিন্তু হাসির ব্যাপার নয় বৌদি। জানো সুলতা, ভায়া আমার জঙ্গলকে ভালোবেসে জঙ্গলের মানুষগুলোকেও ভালোবেসে ফেলেছে। আর আমি যদি বলি আদিবাসীদের খেপিয়ে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন? কি বলছেন আপনি? আদিবাসী জঙ্গল চোরদের ছেড়ে দেওয়ার মধ্যে কোনো মতলব ছিল না? কি ছিল বলুন? তাদের নিজের দলে টেনে সাক্ষী খাড়া করে আমাদের চোর বলে প্রমাণ করার চেষ্টা। না না, এ কি বলছো সুলতা, সতীনাথ এ ধরনের নোংরামি করতেই পারে না। আপনি বুঝছেন না কাকাবাবু, আমাদের অ্যারেস্ট করা, অপমান করাই ওর উদ্দেশ্য। আপনি কিন্তু আমায় ভুল বুঝেছেন, ব্যাপারটা কি? আমি হুকুম দিয়েছিলাম যে যারা লরি লরি কাজ চুরি করে নিয়ে যাচ্ছে সেই আসল চোরদের যেন ধরা হয়, কিন্তু আমাদের লোক সেই আসল চোরদের ছেড়ে দিয়ে একদল আদিবাসীকে চালান করছিল। সেই নিরীহ আদিবাসীদের ফলস উইটনেস করে বিশেষ করে আপনাকে অপমান করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমাকে আপনি অপমান করেননি? আপনার শোবার ঘরে আমার একটা ছবি রেখে চাকর বাকরের কাছে আমায় হেয় করেছেন, তাদের বলেছেন ওই ছবিটা আপনার স্ত্রীর। বলুন আমার কথা সত্যি কিনা? এ অত্যন্ত গুরুতর অভিযোগ, কিছু বলছো না যে? আচ্ছা তোমাদেরকে দেখা হলেই অভিযোগ? এটা কিন্তু খারাপ। কি ছবি দেখাটা? মোটেই খারাপ না। না, একজন মেয়ের ছবি, সুন্দর ছবি নিজের ঘরে রেখেছে সে তো কারো জানার কথা নয়। আর সতীনাথের যে বিকট ছবি সুলতা যে নিজের মনে মনে একে নিজের মনেই পুষে রেখেছে, অন্য কি তা জানতে যাচ্ছে? কিন্তু কারো অমতে তার ছবি তো তুমি রাখতে পারো না। কিন্তু সতীনাথের তো ছবি তোলা একটা নেশা, ও তো দিন রাত্রির বন জঙ্গল ফুল আদিবাসী তোমার আমার ছবি তুলে বেড়াচ্ছে, আমাদের সকলের ছবি তোর ঘরে আছে, বিশেষ করে তোমার একার ছবি তো তোলেন ছিল তা। না কাকিমা, ছবিটা দেখিয়ে অপমান করার উদ্দেশ্যেই ও কথাটা বলেছে। বেশ তাই না হয় হলো, কিন্তু ও যদি ওর নিজের ঘরে নিয়ে গিয়ে কাউকে আমাদের দুজনের ছবি দেখে বলে এটা ভূত আর পেত্নির ছবি, আমরা কি তাই হয়ে গেলাম না তো শুনতে গেলাম? তোমার ছবি ও যদি নিজে হাতে বাজারে গিয়ে সকলকে বলতো এটা আমার স্ত্রীর ছবি, তাহলে নিশ্চয়ই সেটা দোষে হতো, অপমান করা হতো। কিন্তু ওইভাবে ধীরে ধীরে নোংরা কথাটা তো ছড়াবে। তা বটে, দেখুন কারণ আমি কুচ্ছা রটানো বা ওই ধরনের নোংরামি আমি ঘৃণা করি। বলছেন সব মিথ্যে? না মানে হ্যাঁ, মানে মানে ওই কথাটা যে আপনি আমার স্ত্রী, মানে মানে ওই যে ফটোটা আপনি, খুব হয়েছে, তুমি কথা বলতে জানো না, চুপ করে থাকো। না 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 না, ওকে আমি জানতামও না চিনতামও না,
ভেবেছিলাম একজন টুরিস্ট এসছে জঙ্গলে বেড়াতে। সুন্দর উজ্জ্বল মুখ, অপূর্ব ভঙ্গিময় জীব চালিয়ে আসছে, তাই লোক সামলাতে পারিনি। ওর অজান্তেই ছবিটা তুলেছিলাম, কিন্তু কেউ জানে না, কেউ দেখেনি। আচ্ছা, আপনি দেখলেন কি করে? আপনার ঘরে। আমার ঘরে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কিন্তু কাজটা তুমি ভালো করনি মা। একজন অবিবাহিত যুবক, তার অবর্তমানে একা তার বেডরুমে যাওয়াটা তোমার ঠিক হয়নি। আর তখন যদি কেউ তোমায় দেখে থাকে, সে তো তোমার নামে কুচ্ছা রটাবে। তা গোপনে গেছিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন? এখন আর সে প্রয়োজন নেই। তুমি বাপু ছবিটা কিন্তু দিয়ে দিও। না না, তা কেন, গোলমাল যখন মিটে গেছে তখন এই সুন্দর ছবিটা ওর ঘরেই থাকবে। এভাবে তো আমার আর চলছে না দিদি। একজন ড্রাইভারও ট্রাক নেয় না, কোনো ডিপোতে মাল উঠছে না, সুন্দরাম নিজের রেজিগনেশন লেটার উইথড্র করছে না। এভাবে আমার আর চলবে না। তাই বুঝি, কি করলে চলবে? কাঁচ বাংলাকে দুভাগে ভাগ করে মাঝখানে দেয়ালতলা ছাড়া তো কোনো পথ দেখি না। তা হয় না। কেন হয় না? তা হয় না শেখর, এর বেশি আমার আর কিছু বলার নেই। কাঁচ বাংলা ভাগ হলে সুন্দরম তোমার কাজ করতে রাজি আছে নিশ্চয়ই? হ্যাঁ, তাছাড়া আমি এই রেঞ্জারকে বুঝিয়ে দিতে চাই যে ঠিকাদারেরা তার কেনা গোলাম নয়। আর আমি যদি তোমাকে বুঝিয়ে দিতে পারি যে কাঁচ বাংলা সুন্দরমের কেনা গোলামখানা নয়, আমি তার কেনা বাঁধি গোলাম নই, তাতে তো কাঁচ বাংলা টিকবে না। ব্যবসা বন্ধ থাকলে কাঁচ বাংলা টিকবে কি দিয়ে? তবু কাঁচ বাংলা ভাগ করা দরকার হবে না। কেন? ওতে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, অসাবধানে পা ফেললে তখন সকলেরই পা কাটবার ভয় থাকবে। তোমার সেদিনকার অ্যাটিটিউডটা দেখেই বুঝেছিলাম তোমার মন্ত্রণাদাতা তোমাকে দিয়ে কি করাতে চায়। আমার চোখে তোমাকে ছোট এবং নীচ প্রতিপন্ন করাতে চায়। কেমন করে বুঝলে তুমি? সে তোমাকে বোঝাতে পারবো না শেখর। আমার বিশ্বাস, কাঁচ বাংলাকে ভাগ করে জিয়ে রাখা সম্ভব নয়, তাই এ ব্যবস্থা করেছি। এটা কি? সব ব্যবসা তোমার নামে লিখে দিয়েছি, ব্যাংকের টাকা, লকার আর পুরো কাঁচ বাংলা। শেখর, ভাই বোনের স্নেহ ভালোবাসা আমি ভাগ করতে দেব না। ভালো হোক মন্দ হোক, আমার ছোট ভাইকে অধিও আমার কিছু নেই। দিদি, দিদি তুমি আমার বাবা মা, তুমি আমার সব। তাই আছি আর তাই থাকবো। না না, এ কিছুতেই হতে পারে না, আমি তোমার কিছুতেই যেতে দেবো না। শোনো শেখর, আমি থাকলেই সুন্দরম কাজ বন্ধ করে দেবে, সব দিক ভেবেই এই ব্যবস্থা করেছি। কাছেই তো রইলাম ছোট বাংলায়, তোমাকে ছেড়ে যাচ্ছি না তো, দুঃখ কি? ভালোভাবে থেকো। চলো ড্রাইভার। হঠাৎ করে কিছু ঘটেনি কাকা বাবু, কিন্তু সব যে ছেড়ে দিয়ে চলে এলে কার ভরসায়? ওই পাপগ্রহ সুন্দরম তো লেগেই রইল। দায়িত্ব যখন ঘাড়ে পড়ল তখন শেখর হুটহাট করে বিষয় উড়িয়ে দেবে,
তা মনে হয় না। তবে সবই ভাগ্য। আর তোমার ভবিষ্যৎ? টাকার সাধনা আমি কোনোদিনই করিনি কাকাবাবু। ছোট বাংলায় যখন এসে উঠেছি তখন এই সব নিঃস্ব মানুষদের সেবায় বাকি জীবনটা কাটিয়ে দেব। জঙ্গলের মধ্যে স্বপ্ন পুরি ঠিক যেমনটি দেখেছিলাম ঠিক সেই রকমটি আছে মাসি। না বাবা পিসি, সত্যি রে দেখেছিলাম। তোর মা যখন মারা গেলেন তখন তিন দিন এখানে এসেছিলাম না? এই যে মিস্টার সুন্দরম, আসুন পরিচয় করিয়ে দিই। আমার লতায় পাতায় পিসি, তার মেয়ে টুলটুল, স্পেশাল গেস্ট। ওয়েলকাম। ইনি মিস্টার সুন্দরম, কোম্পানির ম্যানেজার, আর বাড়ির কি বলি এডিকং। সদা জি স্যার। কার দেখাও? আই এম এম স্যার। আমি বাবু তোমাকে সুন্দরী সাহেব বলে ডাকবো, কিং কং টিং কং বলতে পারবো না। বেশ তাই বলবেন, আসুন। মা কিং কং নয় মা, এডিকং, ওই একই হল। আর ঘটনাটা আগে নিবেদন করি, কোম্পানি গভর্নমেন্ট মানে আপনারা যেই সুরুলের সাঁতা বন্ধ করেছেন, অমনি বেটাদের নাচ গান টিয়াং উৎসব সব পণ্ড হয়ে গেছে। এদিকে ছোট সাহেব তো বিলিতি মদের ভাটি খুলে দিচ্ছেন, আর লখনৌয়ের বিখ্যাত মেয়ের ভাইয়ের মুজরো, এই জন্য এই জঙ্গলিগুলো সব পিল পিল করে এখানে এসে হাজির হবে। আর আপনার পোষা কুকুর সোনিয়া, সেও দলবল নিয়ে কাল থেকে কাজে হাজির হবে। ভালো, একে আরো ভালো আছে, একে আরো ভালো আছে। এই সুন্দরী সাহেব আমারে 40,000 টাকার মাল দেবেন বলেছেন, সেই ব্যাপারে মালিকের সঙ্গে সোজাসুজি কথা বলতে আসছি। আর অর্ধেক আগাম দেওয়ার কথা বলেছিলাম। আসো। থ্যাঙ্কস। কি বললে? কাঁচ বাংলা এত টাকা উড়াচ্ছে? শয়তানটা শেখর সাহেবকে কবজা করেছে সাহেব, আর রানীমাকে কাঁচ বাংলা থেকে হাঁটিয়েছে। কি বললে তুমি? রানীমার ক্ষমতা থাকলে সুন্দরী সাহেব সরল বানচাল করতে সাহস পেত না, কিংবা টাকার অভাবে আমাদের পরবের জুলিস কম করতে দিতেন না। তুমি দাঁড়াও। এনা ধরো। সরুলের উৎসব যেন অন্য বছরের চেয়ে আরো জোরদার হয়, বুঝেছ? হ্যাঁ যাও। আমার
আবার সুন্দরী বলল শিখরের ভালো মন্দ দায়িত্ব সব সুন্দরীর ওপর। হ্যাঁ পিসি, সেটাও কিছুটা ঠিক। এটা কিন্তু ভালো করিস নিল তু, বাইরের লোককে নিয়ে এসে কিংকং করে দেওয়া তো ঠিক হয়নি। কিংকং নয় মা, এদি কম, আর কটা দিন যাক না, তারপর নয়। তুই থামতো বাপু, এর কেটে দিন যাক না, তোর আগে আমি ছটাকে পার করে এসেছি, তুই আমাকে শেখাস নি। বলি আমি তোর এখানে বিয়ের কথা ঠিক করতে এসেছি না শুটুলে নৃত্য করতে এসেছি? বল তো আলো তু, ও বাড়িতে যা কাণ্ড কারখানা হচ্ছে। কি হচ্ছে? সুরুলের পাল্টা মবরুল হচ্ছে, গোষ্ঠী মাতা হচ্ছে ওই কিংকং এর বুদ্ধিতে। 10-20-30-40 হাজার টাকা খরচ হচ্ছে। ওমা লতু, তুই শেখরকে বারণ কর মা, বারণ কর, এইভাবে যদি টাকা পয়সা ওড়ায় তাহলে আমার টুলটুল যে ভিখিরি হয়ে যাবে। প্রণাম মাজি। প্রণাম। আপনি হর সাল আমাদের পরবে যান, এইবার ভি যাবেন তো মাজি? শুনছি তোমরা নাকি কোনো ঠিকাদারকে ঢুকতেই দেবে না। হ্যাঁ মাজি, কিন্তু আপনার কথা আলাদা, আপনারা ভি যাবেন? কোথায়? সুরুলে? হ্যাঁ। আমায় নিয়ে যাবে দিদি, ফোক ডান্স আমার ভীষণ ভালো লাগে। না টুলটুল, তোমরা কাঁচ বাংলার অতিথি। Thank you.
যেহেতু আপনার বিরুদ্ধে কিছুদিন আগে এমনি রটানোই আমি বিশ্বাস করেছি, সত্যি আমি খুবই লজ্জিত বোধ করছি। আর জেদ টেনে লাভ আছে না? তাহলে আমরা নতুন করে শুরু করি। সেটা আবার কি? শুরুলে তো আমি সকলকারই ছবি তুললাম, শুধু আপনারটাই বাকি আছে। আপনার যদি আপত্তি না থাকে তো আপনারটা তুলি। নিন। সাহেব, আরে হটো। সাহেব, ক্যা হ্যায়? দিয়ে কো সালাম বুলায়ে। তো ক্যা বাত হ্যায়? মিস্ত্রি মাংগতা হ্যায়। আরে মিস্ত্রি তো হামনে ভেজ দিয়া হ্যায়, অভি হটো ইধার সে। আরে বাজু হটো, হটো হটো। থ্যাংক ইউ।
এখন কি দরকার? যখন প্রয়োজন ছিল তখন কোথায় ছিলে? একটু ব্যস্ত ছিলাম স্যার। ব্যস্ত ছিল? ডিপার্টমেন্টের আদব কায়দাটা একটু শিখো। আদব কায়দার কোনো ত্রুটি হয়েছে? কাল যখন ডেকে পাঠিয়েছিলাম তখন তুমি নাকি নাচ দেখছিলে। হ্যাঁ দেখছিলাম। এন্ড দ্যাট অলসো উইথ দ্যাট ওম্যান, এবং তার ছবিও তুলছিল। হ্যাঁ তুলছিলাম। কি বললে স্যার? কারো ব্যক্তিগত জীবনের উপর কর্তৃত্ব করতে যাবেন না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে নয়। তোমার নামে অনেক গোপন রিপোর্ট পাচ্ছি, তাই সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম। এসে দেখলাম ওই গোপন রিপোর্টকে আমি গ্রাহ্য করি না। আমার অফিসের কাজে যদি কোনো ত্রুটি থাকে তো আমাকে বলবেন। দিদি আমায় ডেকেছ? হ্যাঁ বসো। টুলটুলরা কাঁচ বাংলা ছেড়ে আমার এখানে এসে থাকতে চায় কেন? তোমাকে কিছু বলেছে? না তোমাকে কিছু বলেনি। টুলটুল বলছিল সুন্দরমের অ্যাটিটিউড নাকি ভালো না। হেমপিসা আরো বলছিলেন সুন্দরম এখানে থাকলে টুলটুল আর কখনো ঝালুক পুকুরে আসবে না। তুমি কালই ওদের কলকাতায় পৌঁছে দিয়ে আসবে। টুলটুলের কাঁচ বাংলায় থাকা আমি নিরাপদ মনে করি না। ঠিক আছে, কলকাতা থেকে ফিরে এসে সুন্দরমের সাথে এ নিয়ে আমার একটা বোঝাপড়া হবে। প্রণাম সাহেব। কে হে কবি, এভাবে কদিন কাটবে? তিন দিন তো যাবেই। কাজ নেই, কাম নেই, শুধু ঘুমোবে? কিন্তু আমার ঘুম নেই সাহেব, আমি জেগে আছি। আপনি কি সত্যি বদলি হচ্ছেন? কে বললো? মহাজন বলছে আপনি চলে গেলেই সামনের হাটে ধান লুটপাট করবে, সুন্দরী ওর সব শয়তানরা মিলে আবার মিঠা পানি বানাবে বলে ডরাচ্ছে। তাই নাকি? স্যার হলে শেষ, লোকেরা ধুকছে, বহিরও তবিয়ত খারাপ। কেন, কি হলো? ওর বাচ্চা হবে। আপনি দোয়া করে যান যে মাটিতে ও বাচ্চা জন্ম নিবে সেই জমিটা যেন ভোগ করতে পারে, ওরা যেন ভিটে ছাড়া না হয়। তোমাদের ভিটে ছাড়া কেউ করতে পারবে না। আমি রাঁচি যাচ্ছি বটে, কিন্তু বদলি হয়নি। তোমরা ভয় পেও না। আমার ভয় নেই সাহেব, আপনি আমাদের বাঁচার রাস্তা দেখিয়েছেন। শুধু হাওয়াটা খারাপ, মন বলছে সামনের এবার হাটে ঝড় উঠবে, একটা গোলমাল হবে।
কি আপনি এখানে? হ্যাঁ, আপনি কালকে ভোরে চলে যাবেন শুনলাম, ভালো লাগছিল না তাই চলে এলাম। সুলতা, তুমি এখানে এসে ওদের কলঙ্ক রটাবার সুবিধে করে দিলে। কলঙ্ক কিসের? যা সত্যি তাই করেছে, মনের দিক থেকে আমাদের ঘনিষ্ঠতা অনেক বেশি। তবু মিস্টার দয়ালকে না ছটালেও পারতে, উনি অশালীন কথা বলেছিলেন। তুমি প্রতিবাদ করে নিজের দুর্বলতা প্রকাশ করলে কেন? যা সত্যি তা প্রকাশ হবেই। ওরা যদি বদলির নামে তোমায় সুদূর কোনো বনে নির্বাসন দেয়? তুমিও তো আমার মান রাখতে গিয়ে ঘর ছাড়া হয়েছ। তাতে দুঃখ নেই, বরং মেলামেশার বাধা দূর হয়েছে। কিন্তু তুমি চলে গেলে লুগুনদের ভরসা কে দেবে? কেন, তুমি তুমি আছো, তুমি সাহস যোগাবে। সময়টা খারাপ, নিজের লোকেরাই শত্রু। আমি বড় একা সতীনাথ, আজ তুমি ছাড়া ভরসা করার কেউ নেই। তুমি ফিরে এসো। আমি আসব, আমায় আসতেই হবে। হ্যালো সতীনাথ। গুড মর্নিং স্যার। যাক, দেখো এ ভালোই হলো, তুমি বড় সাহেবের ঘরে চলো, উনি সাহেব বলবে। জানি না আপনি আমার নামে কি অভিযোগ করেছেন। অভিযোগ? হ্যাঁ, যার জন্য আমার ট্রান্সফার অর্ডার এসেছে। সেদিন জালকপুকুর জঙ্গলে, ও ইয়াস ইয়াস, সেদিন তোমার প্রতিবাদ করা দেখি, দ্যাট প্রুভস দ্য মেটাল অফ ইওর ক্যারেক্টার স্যার। ফার্দারমোর শুনে রাখো, কোনো খুন পেলে আমি সঙ্গে সঙ্গে তোমায় চার্জশিট দিতাম। সিনিয়রের কাছে এসে সাবঅর্ডিনেটের নামে লাগানো আমি পছন্দ করি না। যাই হোক, সে সব এখন থাক, বড় সব পুরো রেই তার একটা কন্ট্যুর ম্যাপ তৈরি করাতে চাই। আচ্ছা, আমি বলেছি তুমি সেটা কাপলা ফিক্স মধ্যেই শেষ করতে। নিশ্চয়ই, উনি ভেবেছেন হয়তো আমি বাড়িয়ে কথা বলেছি। সো ইউ মাস্ট মিট দ্য চ্যালেঞ্জ। আচ্ছা, কাম, লেটস গো এন্ড সি দ্য কনসার্ন। ইয়েস, চল। কি চাই আপনার? হাউ ডে ইউ কাম হিয়ার ড্রাঙ্ক? মদ আমার টনি খেয়েই সাহস বাড়ে। চলো, তোমাকে এখনই কাজ বাংলা যেতে হবে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। সুলতা, এখন আমি তোমার পেইড সার্ভেন্ট নই, যা বলবি তাই শুনতে হবে। বরং তুমি আমার কথা শোনো, আমি যখন বলছি তোমাকে যেতেই হবে, কি আমার অমতে কারোর সঙ্গে তোমার মেলামেশা করা চলবে না। গেট আউট অফ হিয়ার। ভয় আমায় দেখিও না সুলতা, তোমার নিজের দোষেই তুমি তোমার সম্মান নষ্ট করেছ। রেঞ্জারের সঙ্গে ফষ্টি নষ্টি করে সুন্দরম, জিপে ওঠো। মুভ টু দ্য জিপ। ডোন্ট মুভ ফরওয়ার্ড, আই ওয়ার্ন ইউ। সুলতা, আমাকে জোর খাটাতে বাধ্য করো না, আমি তোমায় তুলে নিয়ে যাব। লুকুন। এত ভোরে আমি ও শয়তানকে এখানে আসতে দেখলাম। থ্যাংক ইউ সতীনাথ, ইউ হ্যাভ ডান এ হারকুলিয়ান জব। ভাবাই যায় না পাঁচ দিন এই কন্ট্রোল ম্যাপ তুমি তৈরি করেছো। আই এম ভেরি মাচ প্লিজ। থ্যাংক ইউ স্যার। সিট ডাউন। গভর্নমেন্টের কাছে আমি তোমার নাম সুপিরিয়র ফরেস্ট সার্ভিসের ট্রেনিং এর জন্য রেকমেন্ড করেছি। ওখান থেকে অর্ডার না আসা পর্যন্ত তুমি ইচ্ছে করলে। স্যার, আমার একটু কাজ বাকি আছে ঝাড়ুপু। বেশ তো, সেটা সেরেই যাবে। আদিবাসীরা ওকে খুব ভালোবাসে স্যার, তা উচিত। সরকার যেসব সুযোগ সুবিধা ওদের দিয়েছে সতীনাথেই ওটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। তাছাড়া ঝানু ঠিকাদারদের সঙ্গে পাঞ্জা কষতে হচ্ছে। স্যার, আপনি আমায় একটা ফেভার করে দেবেন? বলো। আপনার জিপটা যদি আমাকে পৌঁছে দেয় তাহলে আজ সন্ধ্যের মধ্যেই আমি ঝাড়ুপুকুর পৌঁছতে পারি। ও হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ সতীনাথ। থ্যাংক ইউ স্যার, ইউ ওয়েলকাম। ধন্যবাদ।
বাবু, ওরা ওরা আমার পায়ে চোট করেছে, আমি এর বদলালি। বদলা নয়, বদলা নয়, বকশিস, বকশিস পাবে। বকশিস লেব না বাবু, বকশিস লেব না, আমি এর বদলা নিব। তুই ওদের ঘর চালিয়েছিস, ওরা তোকে মেরেছে, বাস তুই তো লাটা শুধু। হে বাবু, এই না তোমার বন্দুকটা আমাকে, না না অঙ্কুশ, আমি এর বদলা নিব। না না তোর আছে, তোটা তোটা সে সব আমি জানি, এর মধ্যে কোনটা ঘর আছে আমি জানি, লেকিন আমি বদলা নিব। আই হ্যাঁ সাহেব। বলো রুগুন,
আপনি আবার চলে যাবেন না তো? না রুবন, আমি আর যাব না। আমি তোমাদের তোমাদের ঘর সংসার সব নতুন করে বানিয়ে দেব। আমি তোমাদের জমি দখল দেব। আমি তোমাদের মধ্যেই থাকবো। আমি তোমাদের মধ্যেই থাকবো লগুন। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।